স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং বাংলায় আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওটি প্রশ্ন উত্তর পর্বের পর্ব আমরা ধারাবাহিকভাবে আমাদের যে কমেন্টগুলো আসে সেই কমেন্টের কিছু কিছু প্রশ্ন নিয়ে আমরা এই প্রশ্ন উত্তর পর্ব করি তা এই প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই প্রশ্ন উত্তর পর্বে প্রথম যে কমেন্টটি আমরা নেব এই কমেন্টটি করেছেন শিপন মিয়া তিনি লিখেছেন স্যার আপনি যে মিটারের গ্রাউন্ডিং বিষয়ে আলোচনা করলেন বর্তমান পল্লী বিদ্যুৎ কোম্পানি যে ডিজিটাল মিটার আমাদের গ্রামে গ্রাহককে দেয় এবং ওই মিটারের আউটপুটে গ্রাউন্ডিং সংযুক্ত করলে মিটারের ডিসপ্লে মধ্যে ই দেখা যায় আর যদি গ্রাউন্ডিং ইনপুটে সংযুক্ত থাকে তখন কিন্তু ই দেখা যায় না এবং মিটারের মধ্যে ই যখন আসে তখন ওই মিটারের মেইন সুইচ বন্ধ থাকা অবস্থায় কিন্তু ইউনিট আসে তার কারণ কি জানাবেন হ্যাঁ এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদেরকে অনেক সময় আমরা এই ভোগান্তিতে পড়ি যে মিটারের মেইন সুইচ বন্ধ অর্থাৎ সমস্ত লোড মিটারে বন্ধ তার পরেও আমাদের বিদ্যুৎ বিল আসে এর মূল কারণ হচ্ছে একটি হচ্ছে গ্রাউন্ডিং এই গ্রাউন্ডিংটাই প্রপার ভাবে যদি না করা থাকে তাহলে কিন্তু এই বিদ্যুৎ বিল বেশি আসবে বর্তমানে পল্লী বিদ্যুতের বা যে কোনো বিদ্যুৎ কোম্পানির যে ডিজিটাল মিটার গুলো ব্যবহার করা হয় এটি এতই আধুনিক যে এখানে আপনি যদি গ্রাউন্ডিং না করেন তাহলে কিন্তু আপনি ধরা পড়বেন এর সিম্বল হচ্ছে ই যখন আপনার ইটি ডিসপ্লে থাকবে তখন ধরে নেবেন যে আপনার গ্রাউন্ডিংটি ঠিকভাবে করা হয়নি বা আপনার গ্রাউন্ডিংটি করা নাই আর আমরা জানি গ্রাউন্ডিং হচ্ছে যে মিটারের কাছে যে নিউট্রাল থাকে সেই নিউট্রালকে মাটির সঙ্গে সংযুক্ত করাই হচ্ছে গ্রাউন্ডিং এখানে আমরা একটি আর্থিং রড বা গ্রাউন্ডিং রড ব্যবহার করি এখন যখন আপনার মিটারে বা কোনো ডিজিটাল মিটারের ক্ষেত্রে যখন আপনার এই ইটি দেখা যাবে তখন আপনার কিন্তু মেন সুইচ বন্ধ থাকা অবস্থায় অর্থাৎ লোড যদি বন্ধ থাকে তারপরেও কিন্তু আপনার বিদ্যুৎ বিল আসবে অর্থাৎ আপনার ইউনিট উঠবে এক্ষেত্রে আমাদের করতে হবে যে মিটারের যে ইনপুট আছে অর্থাৎ পোল থেকে যে তার আসছে সেই তারের যে নিউট্রাল তারটি রয়েছে রয়েছে এটি সম্পূর্ণ খোলা তার সেই খোলা তারের সঙ্গেই আমাদের আর্থিং রডটি কানেক্ট করতে হবে এ বিষয়ে আমি পল্লী বিদ্যুতের সঙ্গে যোগাযোগ করেছি তাদের ইঞ্জিনিয়াররা বলেছেন যে বর্তমান যে ডিজিটাল মিটারগুলো আমরা গ্রাহকদেরকে দিচ্ছি সেই গ্রাহকদের ডিজিটাল মিটারের সঙ্গে অবশ্যই আর্থিং অর্থাৎ গ্রাউন্ডিং রড কানেকশন করতে হবে এবং সেটি কাটতে কানেকশান করতে হবে মিটারের ইনপুটে অর্থাৎ পোল থেকে যে তার ঢুকবে সেই তারের যে নিউট্রাল রয়েছে খোলা তারটি সেই তারের সঙ্গে আপনি কানেকশন করবেন যদি আপনি মিটারের আউটপুটে করেন তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে এই জন্য অবশ্যই অবশ্যই গ্রাহকদের মিটারের কাছে যে গ্রাউন্ডিংটি করা হয় সেটি করতে হবে প্রপারভাবে যদি আপনি না করেন বা আপনার গ্রাউন্ডিং যদি প্রপারভাবে না হয় তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিল আসবে এক্ষেত্রে অবশ্যই আপনি মিটারের যে ইনপুট রয়েছে সেইখানে আপনি গ্রাউন্ডিং করবেন আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন এখন চলে যাই দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারে এটি করেছেন রাব্বানি লিমন তিনি লিখেছেন স্যার আমার বাড়িতে পল্লি এবং পিডিবি দুটো লাইন আছে চেঞ্জ হবার লাগানোর কারণে পিডিবি চালালে তারপরেও কেন জানি পল্লি মিটার চলতে থাকে সমস্যাটা কি বুঝতে পারছি না যদি একটু বলতেন আসলে এই সমস্যা আমিও ফেস করেছি কেননা আমারও দুটি মিটার রয়েছে এই দুটি মিটারের একটি মিটার বন্ধ থাকলে আরেকটি মিটারে অটোমেটিকলি বিদ্যুৎ বিল বেশি আসে এই বিষয় নিয়েও আমি অনেক কথাবার্তা বলেছি সেখানে তারা বলছে যে দুটি মিটারের নিউট্রালকে মেইন সুইচের আগে অর্থাৎ আপনি যে মেইন সুইচ ব্যবহার করছেন সেই জায়গায় কখনোই দুটি মিটারের নিউট্রালকে কমন করা যাবে না ধরেন আপনার দুটি মিটার একটি হচ্ছে মিটার ওয়ান এবং মিটার টু এই মিটার ওয়ান এবং মিটার টুর নিউট্রাল কখনোই একখানে করা যাবে না এটি আপনি চেঞ্জ হওয়ার মাধ্যমে আলাদা আলাদা করবেন কিন্তু রব্বানি লিমন ভাই এখানে উল্লেখ করেছে যে সে চেঞ্জ হওয়ার মাধ্যমে আলাদা করেছে আর এখন আরেকটি কারণ রয়েছে যেটি হচ্ছে বিদ্যুৎ বিল ঘোরার জন্য সেটি আমি আগে উল্লেখ করলাম গ্রাউন্ডিং পল্লী বিদ্যুতের যে মিটারগুলো এখন সরবরাহ করা হয় সেখানে অবশ্যই অবশ্যই মিটারের আউটপুটে আপনার গ্রাউন্ডিং করা যাবে না সেখানে অবশ্যই গ্রাউন্ডিং করতে হবে মিটারের ইনপুটে যদি আপনি মিটারের ইনপুটে গ্রাউন্ডিং করেন অর্থাৎ আর্থিং রড কানেকশন করেন তাহলে আশা করি আপনার এই বিদ্যুৎ বিল বেশি আসবে না এই বিষয়টি যাদের দুটি মিটার ব্যবহার করছেন এই দুটি মিটার যারা ব্যবহার করেন তারা এইটা এই জিনিসটা সময় ভোগেন যে আমাদের বিদ্যুৎ বিল বেশি আসতেছে একটা মিটার বন্ধ থাকলেও আরেকটা মিটার চলে এর মূলত কারণ হচ্ছে আপনার নিউট্রালটি চেঞ্জ হয়ে যাওয়া ধরেন যে এক মিটারের নিউট্রাল আরেক মিটারে চলে গেছে এই ক্ষেত্রে আপনার একটি মিটার বন্ধ থাকলেও আরেকটি মিটার চলবে আর আরেকটি হচ্ছে আপনার যে গ্রাউন্ডিং করেছেন যে গ্রাউন্ডিং রডটি ব্যবহার করেছেন এটি হচ্ছে দুটি মিটারের জন্য কমন একটি ব্যবহার করেছেন যদি আপনি দুটি মিটারের জন্য কমন একটি ব্যবহার করেন ক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল বেশি আসতে পারে এই জন্য নিউট্রাল আলাদা আলাদা হবে এবং গ্রাউন্ডিং আলাদা আলাদা হবে এবং গ্রাউন্ডিং করার ক্ষেত্রে মিটারের যে ইনপুট রয়েছে সেই ইনপুটের যে নিউট্রাল তার রয়েছে সেখানে আপনার গ্রাউন্ডিং করবেন আশা করি আপনার উত্তরটি আপনি পেয়েছেন এখন চলে যায় আরেকটি প্রশ্নে সেটি করেছেন আলী রাকিব ভাই তিনি লিখেছেন ভাইয়া ডাবল সার্কিট ব্রেকারে ডাবল ফেজ হিসাবে ব্যবহার করতে কি পারবো আশা করি এর উপর একটি ভিডিও বানাবেন হ্যাঁ অবশ্যই ডাবল সার্কিট ব্রেকার আপনি ডাবল ফেজ ব্যবহার করতে পারবেন এবং এতে কোনো সমস্যা নাই কেন ডাবল পোল সার্কিট ব্রেকারকে আপনি ফেজ নিউট্রাল একটা ফেজের ব্যবহার করতে পারেন বা আপনি দুটি ফেজের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই এবং আপনি যদি চান নিউট্রালকে বাদ দিয়ে শুধু একটি ফেজের জন্য ব্যবহার করবেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাকে একটি ওয়ারিং করতে হবে সেটি হচ্ছে একটি সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে তারটিকে ইন করে নিয়ে আসে আরেকটির ভিতর দিয়ে আউট করে নিয়ে যেতে হবে যেমন ধরুন দুটি সার্কিট ব্রেকারের এক মাথা দিয়ে আপনি ইন করলেন আরেক মাথা দিয়ে আউট করে পরবর্তী যে পোলটি রয়েছে সেই পোল ইন করবেন তারপর সেখান থেকে ইন করে নিয়ে উপরের যে মাথা রয়েছে বা পরবর্তী যে মাথা রয়েছে সেখান থেকে আউট করে নেবেন অর্থাৎ একটি সিরিজ কানেকশন হবে এই কানেকশন যদি করেন তাহলে আপনি সিঙ্গেল ফেজের ক্ষেত্রেও ডাবল পোল সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারবেন এরপরের প্রশ্নটি করেছেন ডেঞ্জার সিং তিনি লিখেছেন ভাই আমার মিটারের আউটপুট তার যদি হয় তাহলে আমি কি মিটার থেকে ডিস্ট্রিবিউশন বক্সে তার ব্যবহার করতে পারবো দয়া করে জানাবেন ভাই যদি আপনার মিটারের আউটপুট তার থ্রি আর এম হয় তারপরেও আপনি ডিস্ট্রিবিউশন বক্সে ফোর আর তার ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আহ উচিত হচ্ছে আমাদের মিটারের তারটি সবচেয়ে মোটা নেওয়া এখানে আপনাদের সিক্স আর এম বা সিক্স পয়েন্ট ফাইভ আর তার ব্যবহার করা যদিও এখন আপনার তার থ্রি আর আনেন কেননা আপনি চাইলে সেই মিটারটি খুলে চেঞ্জ করতে পারবেন না কেন মিটার খুলতে গেলে আপনার বিদ্যুৎ প্রোভাইডার কোম্পানির পারমিশন লাগবে বা তাদের লোকজন এসে খুলবে এখন যেহেতু আপনার চিকন রয়েছে কোনো সমস্যা নাই আপনি পরবর্তী যখন মিটার চেঞ্জ করবেন বা মিটারের লোকজন আসবে বা তখন আপনি একটা অ্যাপ্লিকেশন করে আপনার এই তারটিকে আপনি মোটা করে নিতে পারেন এখন চলে যাই পরবর্তী কমেন্টে পরবর্তী কমেন্টটি করেছেন আল রাকিব ভাই লিখেছেন ভাইয়া দুই ফেজের লাইনে লোড কি চালানো যায় আর দুই ফেজের লোড ভোল্টেজ কত হবে হ্যাঁ ভাই দুই ফেজেও লোড চালানো যায় এক্ষেত্রে বেশিরভাগ লোড চলে হচ্ছে ওয়েল্ডিং মেশিন আমরা যে ওয়েল্ডিং করি যেমন ঝালাইয়ের কাজ করি এই ঝালাইয়ের কাজের ওয়েল্ডিং মেশিনে দুই ফেজ লাইনেরও হয়ে থাকে এবং সেখানে ভোল্টেজ হয় চারশো ভোল্ট এবং এটি সব সময় ব্যবহার হয় না বা সব সব মেশিনের ক্ষেত্রে হয় না এরপরে চলে যাই নেক্সট নেক্সট কোশ্চেনটি করেছেন আল রাকিব ভাই তিনি লিখেছেন নিউট্রাল বিহীন শুধু আর্থিং তার দিয়ে পাওয়ার লোড ফ্রিজ মোটর টিভি রাইস কুকার হিটার কি চালানো যাবে হ্যাঁ অবশ্যই চালানো যাবে কিন্তু এক্ষেত্রে শর্ত হচ্ছে যে পাওয়ার লোড বা যে কোনো লোড যদি আপনি আর্থিং চালাতে চান সেক্ষেত্রে আপনাকে আর্থিংটি প্রোপার হতে হবে অর্থাৎ আর্থ রেজিস্ট্যান্স যা থাকা দরকার অর্থাৎ আর্থিং যে রডটি রয়েছে সেই রডের যে রেজিস্ট্যান্স যা থাকা দরকার সেই থাকতে হবে এর থেকে যদি কম হয় তাহলে আপনার লোডটি ঠিকমতো চলবে না বা একটু ফ্লাকচুয়েশন করতে পারে এই জন্য অবশ্যই ভালো আর্থিং করে প্রোপারভাবে আর্থিং করে আপনি যে কোনো লোড চালাতে পারবেন এতে কোনো সমস্যা নাই তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী প্রশ্ন উত্তর পর্বে সেখানে আমরা আরও নতুন নতুন কমেন্ট এবং নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ